فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ আমি জেনারেল লাইনের একজন শিক্ষার্থী আমি এইচএসসি দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই মদিনা বিশ্ববিদ্যালয়ে জেনারেল লাইনের ছাত্ররা কি পড়তে পারে আপনি তো সেখান থেকে পড়েছেন এই বিষয়ে একটু জানাবেন হ্যাঁ মদিনা বিশ্ববিদ্যালয়ে জেনারেল লাইনের ছাত্ররা পড়তে পারে এবং বিশেষ করে গত প্রায় পাঁচ বছর আগে বা তারও কিছু আগে হবে মদিনা ইউনিভার্সিটিতে এখন সোশ্যাল সায়েন্স মেডিকেল সায়েন্স এগ্রিকালচারাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বেশ কিছু সাবজেক্ট সেখানে ওপেন হয়েছে যদিও আমরা জানি যে মদিনা ইউনিভার্সিটিতে ইসলামিক সায়েন্স হোক আর জেনারেল সায়েন্স হোক অথবা পিওর সায়েন্স হোক যাই হোক না কেন এগুলো সবই স্কলারশিপে সেখানে স্টুডেন্টরা পড়ে থাকে আর স্কলারশিপটা তো অ্যাভেলেবল না একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ লিমিটেড থাকে এবং বিভিন্ন দেশের জন্য লিমিটেড স্কলারশিপ থাকে আর যেহেতু আমার জানা মতে এখনও পর্যন্ত সৌদি আরবের পাবলিক ইউনিভার্সিটিগুলো পয়সা দিয়ে পড়ার ডোর ওপেন করেনি তবে সেখানকার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়া যায় সেটা অনেক বেশি এক্সপেন্সিভ ইউরোপে আমেরিকার মতোই ফলে মদিনা ইউনিভার্সিটিতে হয়তো ব্যাপক আকারে অনেকে চান্স পাবেন না কিন্তু তারপরেও অ্যাপ্লাই করা যেতে পারে আপনারা সেটা অনলাইনে সব কিছু জানতে পারবেন মদিনা ইউনিভার্সিটি ছাড়াও সৌদি আরবে এখন অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে উম্মুল কুরা ইউনিভার্সিটি তাইবা ইউনিভার্সিটি দাহরান ইউনিভার্সিটি কিং ফাহাদ ইউনিভার্সিটি কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি কিং সৌদ ইউনিভার্সিটি জামিয়াতুল ইমাম আল কাসিম ইউনিভার্সিটি বিভিন্ন শহরে সে শহরের নামের সাথে বেশ কিছু ইউনিভার্সিটি হয়েছে জিজান ইউনিভার্সিটি তারপরে তয়েফ ইউনিভার্সিটি মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটি এরকম অনেকগুলো হয়েছে তো মদিনা ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ অবশ্যই ইসলামিক নলেজের জন্য সবচেয়ে বেস্ট কোনো সন্দেহ নেই কিন্তু পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিগুলোও তার প্রায় কাছাকাছি বিশেষ করে সৌদি আরবের ওলামায়ে কেরাম তারা আলহামদুলিল্লাহ একই মানহাজের উপরে একই মেথোডলজির উপরে তারা পড়িয়ে থাকেন ফলে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমরা ওয়াহদাতুল মানহাজ সেম মেথোডলজি লক্ষ্য করি অতএব কেউ যদি মদিনায় না পড়ে মক্কায় কিংবা রিয়াদি অথবা আল কাসিমে কিংবা অন্য কোনো শহরে পড়েন তাতেও কোনো অসুবিধা নেই আমরা আশা করছি যেহেতু এখন অনলাইনে প্রত্যেকটা ইউনিভার্সিটির সকল ইনফরমেশান ভর্তি প্রণালী বা অ্যাডমিশন প্রক্রিয়া সবই যে কোনো সময় পাওয়া যায় যে কোনো সময় ব্রাউজ করা যায় আপনারা সেটা দেখে আপনারা নিজেরাই ভর্তির জন্য উদ্যোগী হবেন আমরা সে আশা করছি